জাতীয় পতাকা অবমাননার অভিযোগের যে ছবি বা পতাকার কথা উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণরূপে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন। সম্প্রতি আমরা দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমানের পক্ষ থেকে আমাদের সংগঠনের বিরুদ্ধে ভিত্তিহীন অসত্য হুমকি এবং নিষেধাজ্ঞার আহ্বানের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করছি। তার বক্তব্য শুধু আমাদের সংগঠনকেই আঘাত করেনি, বরং এটি বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা এবং সামাজিক বিশ্বাস এই ধরনের অযাচিত ও ভিত্তিহীন বক্তব্য দেশের শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ক্ষতিকর। আমাদের আপনাদের মাধ্যমে জনাব মাহমুদুরকে অবহিত করতে চাই, তিনি যদি তার বক্তব্য পরিহার করে দুঃখ প্রকাশ করে, জাতির কাছে ক্ষমা চায়, তাহলে আমরা তাকে সাধুবাদ জানাব, অন্যথায় তার বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা এবং আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা লক্ষ্য করছি সম্প্রতি বিভিন্ন মহল প্রত্যক্ষ পরোক্ষভাবে ইসকন বাংলাদেশকে নিয়ে বিভ্রান্তিকর গুজব ছড়াচ্ছে। যেমন সম্প্রতি দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদসমূহ জাতীয় পতাকা অবমাননার অভিযোগের যে ছবি বা পতাকার কথা উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণরূপে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে ইসকনের কোনো নিজস্ব পতাকা নেই। যে পতাকাটি দেখানো হয়েছে তার সাথে ইসকনের কোনো সংশ্লিষ্টতা নেই। ইসকন বাংলাদেশ তার সকল কর্মকাণ্ডে আইন ও শৃঙ্খলা মেনে চলে এবং বাংলাদেশের শান্তি, সহনশীলতা ও ধর্মীয় ঐক্য বজায় রাখার জন্য দৃঢ়নিষ্ঠ। তাই এসব গুজবের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক সংগঠনের বিরুদ্ধে জনমনে ভুল ধারণা সৃষ্টি করা হচ্ছে। ইসকন একটি অরাজনৈতিক ধর্মীয় আন্তর্জাতিক সংগঠন। ইসকন বাংলাদেশ বরাবরই সকলের প্রতি মানবিক ও সহমর্মিতা ও ধর্মীয় সহনশীলতার বার্তা প্রচার করছে এবং জাতীয় সম্প্রীতি ও ঐক্যের পক্ষে কাজ করছে। সুতরাং এসব মিথ্যা প্রচারণা শুধু বাংলাদেশের ইসকনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেনি, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও ইসকনের পাশাপাশি বাংলাদেশের সুনাম নষ্ট করছে এবং আমরা এই ধরনের বিভ্রান্তিকর প্রচারণার তীব্র নিন্দা জানাই। সেই সাথে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে তারা যেন এই ধরনের ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে শান্তিপূর্ণ সহাবস্থানে সহায়তা করে। সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যালঘুদের ন্যায্য আর দফা দাবি প্রতি আমরা সংহতি প্রকাশ করি। পাশাপাশি আমি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতনের প্রতিবাদ এবং সনাতনীদের প্রতিমা, বাড়িঘর, দোকানপাট ভাঙচুর ও লুট, অগ্নিসংযোগ, পুলিশ শিক্ষকদের লাঞ্ছনা করে অব্যাহতি দেওয়া এবং ধর্ষণ সহ বিভিন্ন অপরাধের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে ও অনতিবিলম্বে সনাতন ধর্মাবলম্বী সহ দেশের সকল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন হামলা বন্ধ করার জন্য বর্তমান প্রশাসনের প্রতি সবিনয় অনুরোধ করছি। সেই সাথে যারা গুজব ছড়িয়েছে অথবা ইসকনকে বিভিন্ন রাজনৈতিক ট্যাগ লাগিয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন ও ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। পরিশেষে আমরা সকল সাংবাদিক বন্ধুকে আমাদের এই সম্মেলনের উপস্থিত থেকে সত্যের পথে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি এবং আশা করি তাদের মাধ্যমে আমাদের বার্তা সঠিকভাবে জনগণের কাছে পৌঁছাবে। ধন্যবাদ। চারুচরণ দাস, গুণমাচারী, সাধারণ সম্পাদক, ইসকন বাংলাদেশ।